হাই গাইস, গুড মর্নিং। আজকে থার্সডে, এখন বাজে 9:30। এখন আমার আজকে থার্সডের পুজো, লক্ষ্মী পুজো হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি বাজার। আজকে সারাদিন কিভাবে আমি কাটাই, চলুন আজকে আপনাদেরকে আমি তাই দেখাবো। আর আজকে একটা খুব স্পেশাল রান্না করতে চলেছি। এই আজকে যেহেতু থার্সডে, থার্সডের দিন আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, সেই নিরামিষ একটা দারুণ রেসিপি করতে চলেছি। সেই রেসিপিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো, সেই রেসিপিটা পুরো ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, আর বেল বাটনটি অবশ্যই টিপে দেবেন। তাহলে আমার যখনই আমি কোনো ভিডিও ডাউনলোড করব, সেই ভিডিও আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে অবশ্যই অবশ্যই করে সাপোর্ট করবেন। চলুন তাহলে আমি এখন যাচ্ছি বাজার, আর চলুন বাজারে কী কী কিনি সেই সব দেখাই। আমার মেয়ে আর আমি দুজনে চললাম, এখন আমি ওই দিকে চলে যাব বাজার, আর মেয়ে চলে যাবে কলেজ। আমি চলে চিকিৎসা করে, আমি চলে ব্যাংকটা একটু দূরে করে আমি চিকিৎসা করে নিচ্ছি, মেয়েকে মাঝখানে আমি দেবো। চলে এসেছি আমি বন্ধন ব্যাংকে, মেয়েকে এখানে নামিয়ে দিচ্ছি, আর এসেছি আমি বন্ধন ব্যাংকে। আমি চলে এসেছি বাজার করতে, বাজার দেখি কতটা কী করতে পারি। এখানে রঙ রঙের ফুল বসেছে, দেখে সত্যি নেওয়ার চেষ্টা করছি। এই ফুলটা কত করে? এইটা এইটা এখন আমি চলে এসেছি বাড়ি। এই যে দুরকম গাছ আমি কিনেছি, এই একটা আর এই একটা, এই দুটো গাছ আমি কিনে নিয়ে এলাম, আর নিয়ে এলাম টুকটাক বাজার। আপনাদেরকে আমি যে রেসিপিটা দেখাবো বলেছিলাম, সেই রেসিপিটা এখন আমি বানাচ্ছি। এতে গরম জল আমি হতে দিয়ে দিয়েছি, এতে দেব একটা তেজপাতা, আর এখানে আছে বড় এলাচ দুটো, ছোট এলাচ চারটে, আর দারচিনি একটু, আর লবঙ্গ একটু, এগুলো সবগুলো এতে দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো সামান্য নুন। এবার জলটাকে আমি ফুটতে দেবো। আর আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, এতে দেব রিফাইন অয়েল আর ঘি। এবার জলটা ফুটে উঠেছে, ওতে আমি দিয়ে দেব একটু ঘি, আর কড়াইও দিয়ে দেব ঘি। আর এটাতে দেব সাদা তেল। কড়াইতে গ্যাসটা জ্বেলে নেব। এটা দেরাদুন রাইস, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, ভালো করে ধুয়ে এটা রেখেছি। এবার এটা আমি ভাতের মধ্যে, জলের মধ্যে দিয়ে দেব ভাত হতে। এইবার তেলটা চলে এসেছে, এতে আমি দেব দুটো বড় এলাচ, একটা দারচিনি আর একটা ছোট এলাচ। ও এটাতে দিয়ে দেব ভাতটাতে এক টুকরো লেবু, লেবুটা দিলে চালগুলো ঝরঝরে হবে। এইটা এবার এগুলো ভাজা ভাজা হলে দিয়ে দেব একটু আদা কুচি আর লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমি সবজি দিচ্ছি ক্যাপসিকাম, ফুলকপি আর বিনস আমি একটু ভাপিয়ে রেখেছি,
আর আলু আর গাজরকে ভালো করে হাফ সেদ্ধ করে রেখেছি। আর দেবো মেন মেন উপকরণ পনির। পনিরটা আমি একটু ফুটালাম আর নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি তেলে পনিরটা দিয়ে দেবো। এটা আমি একটু ফুড কালার হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার পনিরগুলো ভালো করে ভেজে নেব। আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াই একটু তেল আছে, ওই তেলটাতে আমি একটা মশলা করে রেখেছি। এটাতে আছে টমেটো বাটা, ধনে জিরে, পাকা লঙ্কা বাটা, আদা বাটা, এইসব দিয়ে আমি একটা মশলা করে রেখেছি। এই মশলাটা এখন আমি এটাতে দিয়ে দেবো। আর এটাতে দেব এবার নুন। আর একটু দেব চিনির গুঁড়ো। আর দেব হলুদ। আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিই। এইবার দিয়ে দেব সব ভেজে রাখা সবজি। আর দিয়ে দেবো পনির। এবার দিয়ে দেবো একটু জল। নিয়ে এইটাকে ফুটতে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা এভারেস্টের বিরিয়ানি এই মশলা প্যাকেটে কিনতে পাওয়া যায়। এই মশলাটা দিয়ে দিলাম উপর থেকে। এবার এটা একটু ফুটে উঠলেই নিবিয়ে দেবো। এই যে সবজিটা আমার হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। এবার আমি বিরিয়ানিটা
দমে বসাবো, তার জন্য একটা নিয়ে নিয়েছি আমি, না আমি এটা করব মাইক্রোওভেনে। আপনারা এটা গ্যাসের মধ্যে একদম গ্যাস কমিয়ে একটা তাওয়া বসিয়ে করতে পারেন, আমি এটা করব মাইক্রোওভেনে। প্রথমে দিয়ে দেবো ভাত, দিয়ে দেবো একটু ঘি, একটু ওই যে কেশর আমি গুলে রেখেছিলাম গরম দুধে, এটা দিয়ে দেবো একটু কেশর। আর এটা আমি রেখেছি কেওড়া আর গোলাপ জল দুটো মিশিয়ে রেখেছি, এটা একটু দিয়ে দেবো। আর দেবো একটু গরম মশলা, আর এই যে বিরিয়ানি মশলা এটা দিয়ে দেবো। এবার এই সবজিটা দিয়ে দেবো, পনির, ফুলকপি, দিয়ে দেবো আবার ভাত। আবার দিয়ে দেবো কেশরের জল, কেওড়া আর গোলাপ জল। আর দেব ঘি, আবার একটু গরম মশলা, আর বিরিয়ানি মশলা। এটা এবার আমি মাইক্রোওভেনে এটা দমে বসাবো একটা ঢাকা দিয়ে। আপনাদের যে আমি একটা টিপস দেব, লেবু রাখা, লেবু আমাদের ফ্রিজে রাখলেও শুকিয়ে যায়, কিন্তু যদি লেবু এইভাবে একটা প্যাকেটে রাখেন, এটা আমি সুগার লাইট প্যাকেট নিয়েছি, যে কোনো এইরকম লকিং থাকবে সেরকম প্যাকেটে নিয়ে নেবেন। দেখুন লেবু আপনার এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, মোটামুটি 20 দিন তো আপনার ঠিক এই রকমই লেবু থাকবে। যদি আপনি এইভাবে রেখে তারপরে এটাকে লক করে দিয়ে যদি রাখেন ফ্রিজে, তাহলে আপনার সুন্দর লেবু 20 দিন 1 মাস পর্যন্ত এইভাবেই লেবু থেকে যাবে। আর লঙ্কা, লঙ্কা ফ্রিজে রাখলেও কিছুদিন পর ওটা শুকিয়ে যায়, কিন্তু আপনি যদি এরকম একটা ক্যারি ব্যাগের ভেতরে লঙ্কা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে যদি এরকম ক্যারি ব্যাগের ভেতরে রাখেন, তো এই লঙ্কা আপনার 15 থেকে 20 দিনের মতো এই লঙ্কা সুন্দর এরকমই থেকে যাবে। একবার এইভাবে পলিথিনে রেখে এটাকে জাস্ট একটু হালকা মুড়ে একটা যে কোনো ঝুড়ির ভেতরে এইভাবে রেখে দেবেন, তো এই লঙ্কা আপনার 20 থেকে 25 দিন একদম টাটকা, শুকাবে না, একদম যেমন লঙ্কা সেরকমই থাকবে। আর বোটা, বোটা ছাড়াবার কোনো ঝামেলা নেই, বোটা সমেতই রেখে দেবেন। এই টিপসগুলি একটু ফলো করে দেখবেন,
দেখেন এগুলো খুব সাকসেসফুল। এই যে আমি বিরিয়ানির সঙ্গে কেটে নিয়েছি স্যালাড আর করেছি রায়তা। এই দেখুন বিরিয়ানিটা আমি মাইক্রো ওভেন থেকে বার করে নিয়েছি। এই দেখুন বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে। এইবার এই বিরিয়ানিটা আমি কত ঝরঝরে সুন্দর হয়েছে। আপনাদের মাইক্রো ওভেন না থাকলে আপনারা একটা তাওয়ার মধ্যে বসিয়ে গ্যাসকে কমিয়ে তার উপরে দমে বসাতে পারেন। আর আমি এটা করেছি মাইক্রো ওভেনে। এই নিরামিষ বিরিয়ানি একবার অন্তত ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন।